অম্বিকা রায়, আপনার হাতে সময় খুব কম, আপনি সাবধান। বিজেপি বিধায়ককে খুনের হুমকি দিয়ে একাধিক পোস্টার, থানার দ্বারস্থ বিধায়ক, নদিয়ার কল্যাণী বিধানসভার ঘটনা। জানা যায়, নদিয়ার কল্যাণী বিধানসভায় বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে খুনের হুমকি দিয়ে একাধিক পোস্টার দেখা যায়। কল্যাণী বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অফিসের বাইরেই একাধিক দেওয়ালে পোস্টারে লেখা থাকে, অম্বিকা ঠিকভাবে কাজ করুন, না হলে আপনার হাতে সময় খুব কম, সাবধান। এই পোস্টার সাধারণ মানুষের নজরে পড়তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি পোস্টারগুলি দেখার পর কল্যাণী থানায় খবর দেয়। বিজেপি বিধায়ক অম্বিকা রায় বলেন, আমার ব্যক্তিগত কারো সঙ্গে শত্রুতা নেই, রাজনৈতিক কারণেই এই পোস্টার মারা হয়েছে, আর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কার্যত আমাকে খুনের হুমকি দিয়েই এই পোস্টার মেরেছে। দিন কয়েক আগে গয়েশপুর এলাকায় একটি খুন হয়, আর পাশাপাশি গয়েশপুর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারাই বিজেপি কর্মীরা আক্রান্ত হয়। সেখানে আমি প্রতিবাদ জানাতে গেছিলাম। অনেকগুলো পোস্টার আমার এই বিল্ডিং এর, এটা আমার অফিস প্রিমাইসিসের আউটার ওয়াল। এই আউটার ওয়ালের চারিদিকে আশপাশে দুটো তিনটে বিল্ডিং এ এই এই পোস্টারগুলো করেছে। রাত্রিবেলা আমি তো ঘন্টাখানেক আগে দেখতে পেলাম, একটা লাইভ চ্যাট করা হচ্ছে যে আপনার সময় অনেক কম, সঠিকভাবে কাজ করুন। আমার সাথে ব্যক্তিগত শত্রুতা কারোর সাথে নেই, কেউ বলতে পারবেন আমার সাথে কোনো দিন কারো ঝগড়া হয়েছে, কেউ বলতে পারবেন আমার সাথে কোনো দিন কারোর সাথে কোনো একটা ডিসপিউট হয়েছে। তা আমি তো এখানে তো থাকতাম না, তো আমার সাথে কোনো ঝগড়া ঝাঁটি কারোর সাথে কিচ্ছু নেই। কখন দেখতে পেলেন? সেটা রাজনীতি গিয়ে ঘন্টাখানিক আগে, এক ঘন্টা আগে আসছি। কারা করলো এটা বলে মনে হচ্ছে? তো অবশ্যই এটা রাজনীতি গিয়ে তো তৃণমূলই করবে, তৃণমূলের উপরই আমার ইয়েটা যাচ্ছে। এবার পুলিশ ইনভেস্টিগেশন করে দেখবে কারা করেছে। শান্তিপূর্ণ জায়গায় এসে যে ক্রিমিনাল থ্রেট করে পোস্টার ছাপিয়ে দিয়ে গেছে, কতটা দুঃসাহস হলে এরকম করতে পারে? কারা করতে পারে বলুন। স্পিরিট রাজনৈতিক ইয়ে অবশ্যই কারা, আমি তো আশঙ্কা রাখছি যে তৃণমূলেরই কেউ হবে রাজনীতি গিয়ে করছে। তাছাড়া আমার তো ব্যক্তিগত কোনো আমার সাথে কোনো কারো শত্রুতা নেই, ব্যক্তিগত কিচ্ছু নেই। কেউ বলতে হবে না আমার সাথে কোনো দিন ঝগড়া হয়েছে, কেউ বলতে হবে না আমার সাথে কোনো দিন কোনো তর্কাতর্কি হয়েছে বা কোনো ইস্যু নেই, কোনো ডিসপিউট হয়েছে, কোনো আর্থিক কোনো কিছু নেই। এবার সকালবেলা উঠে যেটা দেখি যে এখানে কে বা কারা রাতের অন্ধকারে এরকম পোস্টার মেরে গেছে আমাদের মাননীয় বিধায়ক শ্রী অম্বিকা রায়ের নামে, যেহেতু উনি খুব ভালো কাজ করছেন, বিগত এই এক বছর হয়েছে উনি বিধায়ক হয়েছেন এবং কল্যাণীর সমস্ত জায়গা এবং প্রান্তিক স্তরে মানুষের কাছে পৌঁছাচ্ছেন এবং এলাকার কী সমস্যা, মানুষের কী প্রবলেম সেগুলো শুনছেন এবং সেগুলোকে সমাধান করার জন্য উনি খুব সচেষ্ট হয়েছেন। তো যেহেতু এখানে দেখুন কল্যাণী একটা শান্তির পরিবেশ আছে, বজায় আছে, কল্যাণীতে কোনো রকমের আইন শৃঙ্খলার অবনতি এখনও পর্যন্ত হয়নি। কিন্তু কোন জায়গা এটা, এটা কোন জায়গা? এটা আমাদের বাড়ি, এটা B1345 এবং কল্যাণী বিটি কলেজ সেন্ট্রাল পার্কের একদম ঠিক পাশে। আর অম্বিকাবাবু কি এখানে অফিস করেন? হ্যাঁ, অম্বিকাবাবু আমাদের বাড়ির নিস্তলায় অফিস করেছেন, আমরা উপরে থাকি। নিচে কি ভাড়া দিয়েছেন? নিচে ভাড়া দিয়েছি ওনাকে, উনি। আমি এই পোস্টারের ঘটনার পর কল্যাণী থানায় খুনের হুমকি লিখিত অভিযোগ দায়ের করেছি। যদিও বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের তোলা অভিযোগ অস্বীকার করেছে কল্যাণী সহ তৃণমূল সভাপতি অরূপ মুখার্জি। তিনি বলেন, অম্বিকা রায়ের কোনো সংগঠন নেই, তাকে সাধারণ মানুষ আর দেখতে পায় না, এই কারণেই বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। যদিও লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।